হ্যালো, দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলুন। কুমিল্লা থেকে বলছি। আচ্ছা জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি জোরে বলুন একটু। জি আমরা আমি কিছুদিন আমার বয়স এখন আমার বয়স এখন 45। হুম হুম বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি মনে করি হুন্ডা ড্রাইভিং করি, আগে সাইকেল ড্রাইভিং করতাম, তো আমার সারা শরীরে ব্যথা বেদনা, বরং মনে করি পেশিতে বেশি ব্যথা, গাটিতে ব্যথা মানে হাঁটুতে ব্যথা। তো মনে করি আমি হিজামা করিয়েছি। আচ্ছা, হিজামা করানোর পরেও আমার এই পেশিতে ব্যথা, পিঠে, তারপরে মেরুদণ্ডে, মাজা যে পেছন দিকে দুইটা জয়েন্ট মাজায়, এই মাজায় ব্যথা হয়। তবে নামাজ পড়তে আমার সমস্যা হয়, আমি উঠে বসে অনেক কষ্টে নামাজ পড়ি। আচ্ছা আচ্ছা, করণীয় কি? অবশ্যই। আপনার ডায়াবেটিস আছে? যে আমার ডায়াবেটিস 8.6। ওষুধ খেতে হয়? না 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 না। আচ্ছা, আপনার পেশা কি, কি করেন আপনি, কি করেন, আপনার পেশা কি? আমি শিক্ষকতা করি হাই স্কুলে। আচ্ছা, আর এই যে হিজামা করেছেন, এটা কি কোনো ডাক্তারের পরামর্শে না নিজে নিজে? না, কোনো ডাক্তারের পরামর্শ করি নাই, নিজে নিজে করেছি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। প্রথমত ওনার যে সমস্যাটা, এটা কি কারণে হচ্ছে ব্যথা, যে বলছে উনি 45 বছর বয়স, উনি আগে বাইসাইকেল চালাতো, এখন সেটা মোটরসাইকেল চালাচ্ছে। ওকে, হতে পারে মানুষ প্রয়োজনে মোটরসাইকেল চালাইতে পারে, কিন্তু ব্যথা বেদনা মাংসপেশির ব্যথা, এবং উনি হিজামা করেছে। সো এটা উইদাউট কনসার্ন অব এ ডক্টর, কোনো চিকিৎসা নেওয়ার আগে। এখন রুগী যদি মনে করে যে আমার ভাই প্যারাসিটামল খেয়ে ব্যথা মুক্ত, নিজেও প্যারাসিটামল খাওয়া শুরু করলো, বা অমকে হিজামা করে ব্যথা মুক্ত, নিজেও হিজামা করা শুরু করলো, এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যেতে পারে রুগী। আচ্ছা, ইভেন কি মারাত্মক জীবনহানিও ঘটতে পারে। কারণ হিজামা যে শব্দটা ব্যবহৃত হচ্ছে, এটা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এটা হতো, সেই আমল থেকে চলে আসছে, কিন্তু এটা এখন এখন সাইন্টিফিক্যালি ডাক্তাররাও অনেক সময় থেরাপি হিসাবে ইউজ করে, কিন্তু এটার কিছু প্রসিডিউর আছে। কারণ হিজামা থেকে অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে, কারণ হিজামা করতে গেলে কিভাবে করা হয় সাইন্টিফিক্যালি, সাইন্টিফিক ভাবে এটা কিভাবে করা? প্রথম কথা হচ্ছে আপনার কি রোগে আক্রান্ত, আপনাকে আদৌ হিজামা কোনো প্রয়োজন আছে কিনা, মানে আপনার হিজামা কি আসলে কোনো বেনিফিট হবে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। তো আপনার এই যে ব্যথা আক্রান্ত, এইটা কি কারণে ব্যথাটা হচ্ছে? সব ক্ষেত্রে হিজামা কোনো কাজ করবে না, সব ব্যথা হিজামার কোনো ভূমিকাই নেই। তো অ্যাট ফার্স্ট আপনাকে ডাক্তারের কাছে জেনে নিতে হবে যে আপনার এই রোগের জন্য হিজামা আসলে দেওয়া যাবে কি না, আদারওয়াইজ শুধু শুধু হিজামা করার কোনো প্রয়োজন নেই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, হিজামা করতে গিয়ে আমরা প্রায় বিভিন্ন রোগী পাচ্ছি, বিভিন্ন ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছে, ইঞ্জুরি নিয়ে আসছে, কারণ হচ্ছে কোনো মেডিকেল পার্সোনেল ছাড়া এই কাজটা করা হচ্ছে এটা বাংলাদেশে, এবং এটা একটা ভয়ানক পর্যায়ে চলে যাচ্ছে আমার মনে হয়। যারা স্বাস্থ্য রিলেটেড কর্মকর্তা আছেন বা আইন প্রয়োগকারী সংস্থা, এটাকে মানে একটা আইনের আওতা আনা উচিত। হ্যাঁ, যে কোনো লোকই যদি আপনার হিজামা করা শুরু করে উইদাউট মেডিকেল লাইসেন্স, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি আমার সমস্যা হচ্ছে মাজাই, আমি উঠতে লাগলে বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, এই সমস্যা। মাজার ব্যথা মনে হচ্ছে যে মাজা আমার ভেঙে পড়ে যাবে এমন অবস্থা। আচ্ছা, মাজার ব্যথাটা কি পায়ের দিকেও উঠানামা করে বা পা টেনে ধরে এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, পা একটু টেনে ধরে। বয়স কত আপনার আর কি করেন? আমার বয়স হচ্ছে 35। আমি ছোট্ট একটা ব্যবসা করি, মশারির ব্যবসা করি। মানে আপনি কি করতে হয়, বসে থাকেন ফ্লোরে বা চেয়ারে বা কি করেন, আমি সেটা জানতে চাইছি। না, বসে থাকি না, আমি এখানে একটা ছোট ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছি, উনি আমাকে শক্ত বিছানায় শুয়ে থাকতে বলছে। না না না, আমি জানতে চাই আপনি যে পেশাটা করেন সেটা কি আপনাকে সারাদিন বসে ব্যবসা করতে হয় নাকি হাঁটা চলা ফেরার মধ্যে থাকে? হ্যাঁ, ওই জার্নি করতে হয়, জার্নি করতে হয়। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আপনি শুনুন ইনশাল্লাহ।
আমি আগের যেটা হিজামাটা শেষ করে আসি, তো উইদাউট রোগ নির্ণয় না করে শুধু শুধু হিজামা করার কোনো পারপাস নেই, কারণ শুধুমাত্র হিজামা কাজ করে কোথায়, যেটা আমরা আসলে মডার্ন এখন বলি কাপিং বা ওয়েট কাপিং, যেটা কনভার্ট করা হয়েছে, এবং এটা কিন্তু আমেরিকা উন্নত বিশ্বে ডাক্তারদের দ্বারা স্বীকৃত একটা ট্রিটমেন্ট, তবে সেটা অবশ্যই লাইসেন্সধারী চিকিৎসক হতে হবে, এবং চায়নাতে খুব জনপ্রিয়, কোরিয়াতে জনপ্রিয়। সেটা হচ্ছে কিছু মাসেল ইঞ্জুরি আছে, পেইন আছে, যেটা হয়তো পোস্ট ট্রমাটিক বা ডিজেনারেটিভ চেঞ্জ, ধরেন লোকাল কোনো সফট টিস্যু পেইন, সেটার ক্ষেত্রে আপনার হিজামা কাজ করে। কিন্তু ওভারঅল যেমন ওনার ক্ষেত্রে যে সারা শরীরে মাংসপেশির ব্যথা, এটাতে হিজামার কোনো রোল নাই। যদি পার্টিকুলার কোনো একটা জায়গায় হয় সেই ক্ষেত্রে হিজামাটা কাজ করে, তাও সেটা অল অ্যাসেপ্টিক প্রিকশন নিয়ে ডাক্তারের মাধ্যমে করতে হবে, কারণ ইনফেকশন হয়ে গেলে সেটা কিন্তু আর কোনো সারানের কোনো এক্স্যাক্টলি, কারণ আপনি একটা উপকার করতে গিয়ে আরেকটা ক্ষতি করতে পারেন। সো এটার একটা নিয়ম কানুন আছে, আর আপনি জানেন যে কোনো ইন্টারভেনশন, এটা তো অবশ্যই মেডিকেল লাইসেন্সধারী হইতে হবে, মানে যে কোনো লোকই যদি এটা করা শুরু করে তাহলে তো জীবন ঝুঁকি হয়ে যেতে পারে রোগীর ক্ষেত্রে, তো এটা মনে হয় সবাই একটু সাবধান হবে। আর ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনার যে মাসেল পেইন অনেক কারণে হয়, আমরা মাসেল পেইন নিয়ে আমার ইউটিউব এবং ফেসবুকে অনেকগুলো ভিডিও দিয়েছি, বিভিন্ন কারণ হতে পারে। ধরেন এই যে আমরা এখন কোরবানি ঈদ আসছে, আমরা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হতে পারে, আপনার ডায়াবেটিস যদি থাকে দীর্ঘদিন হতে পারে, যদি আপনার ডায়াবেটিস নেই, তারপরে নার্ভের বিভিন্ন সমস্যা থেকে মাসেলের এই পেইন হতে পারে, অনেক কারণে হতে পারে। সো কারণটা নির্ণয় করাটা জরুরি। তো আমার সাজেশন, আপনি আগে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখি, অন্তত কারণ নির্ণয় করেন, দেন আপনাকে ডাক্তার সাহেব যে পরামর্শ দেয় ওভাবে করতে হবে। তবে আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে যে এক্সারসাইজগুলো আমরা দিয়েছি স্পেশালি মাংসপেশির ব্যথার জন্য, ওগুলো আপনি করতে পারেন, সাঁতার কাটতে পারেন, নিয়মিত হালকা জগিং যেটা বলি, হালকা একটু ফোর্সফুললি হাঁটা, এই জাতীয় এক্সারসাইজগুলো আপনি করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে মিকোবেলামিন আমরা বলি, একটা ভিটামিন আছে মিকোবেলামিন নামে পাওয়া যাবে, সেটা একটা করে দুবেলা আপনি এক মাস খেয়ে দেখতে পারেন, ব্যথায় গরম শেক দিয়ে আপনি দেখতে পারেন, সূর্যের আলো বা রোদ লাগিয়ে আপনি দেখতে পারেন, অনেকাংশে আপনার এটা উপকারে আসতে পারে। পাশাপাশি আপনি একজন চিকিৎসককে দেখি আগে রোগ নির্ণয় করেন, আশা করি উপকৃত হবেন। আর দ্বিতীয় যে রোগী বলছে যে ওনার কোমরে ব্যথা এবং ব্যথাটা পায়েও যায়, ওনার কথা উঠানামা করতে গেলে প্রবলেম হয়, এবং উনি পেশায় দৌড়াদৌড়ি ওনাকে করতে হয়, দৌড়াদৌড়ি পেশায় জার্নি করতে হয়, তো এই ক্ষেত্রে আমরা, আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ডিস্ক প্রলাপস বা পিএলআইডি, যেটা আমরা কমন যে সমস্যাটা কোমর ব্যথার অন্যতম কারণ। আমরা হাজার হাজার রুগী আছে বাংলাদেশে, আমি বলবো হাজার না কোটির উপরে রুগী আছে যারা কোমর ব্যথায় এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন। তো এটা অনেকের প্রাইমারি অবস্থা থাকে, অনেকের একটু খারাপ অবস্থা থাকে, অনেকে সিভিয়ার পর্যায়ে আমাদের কাছে আসে। এই নিয়ে আমরা কিন্তু ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দিয়েছি, পিএলআইডি বা সায়াটিকা বা ডিক্স প্রলাপস, এই নামগুলো সার্চ করলে রোগীরা পেয়ে যাবেন। এবং আমার যেটা বলবো যে ইউটিউব ফেসবুকে গিয়ে আপনার ওই ব্যায়ামগুলো শিখে নেবেন আমার দেওয়া, ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনিও সাঁতার কাটতে পারেন, অনেক উপকারে আসবে। আর আপনার ওই যে বর্ষা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে, আমরা প্রতিনিয়ত কিছু আর্গোনমিক্স দিচ্ছি, নিয়ম কানুনগুলা, হ্যাঁ, যে বসবেন কিভাবে, শোয়ার ক্ষেত্রে কিভাবে শোবেন, যেটা বলছিলেন আপনি শোয়ার ব্যাপারটা, শুইতে হবে উঁচু জায়গায়, যেটা আমরা বলি খাট, খাটে অবশ্যই শুইতে হবে। অনেকে আপনারা ফ্লোরিং করেন, অনেকে শক্ত কাঠের উপরে শোন, এটা কিন্তু ভুল, ফ্লোরিং করাও ভুল। উঁচু শক্ত বিছানা বলতে যেটা বোঝানো হয়েছে, বিছানাটা হইতে হবে সমান এবং একটা পাতলা তোষক থাকতে হবে, একেবারে ডাইরেক্ট কাঠে শোয়া যাবে না, আর একটা পাতলা বালিশ ব্যবহার করবেন। এটা আমি অনেক ছবি দিয়েছি আমার পেজে এবং ইউটিউবে, একটু দেখে নেবেন এবং ব্যায়ামগুলো করেন, আশা করি ইনশাল্লাহ দেখবেন কমে আসছে। তারপরও সমাধান না হলে হয়তো আপনাকে কোমরে বা মেরুদণ্ডের একটা MRI ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং একটা টেস্ট করে দেখতে হতে পারে। আমাদের সাথে